He loves me. होएगा होएगा। रेमो, अब समझ में आएगा। मिस्टी क्या आदो मिस्टी की था। Two cheers for Misty and Remo. মিষ্টি রেমোর গায়ে হলুদ পর্বে হাজির ছিল সংবাদ প্রতিদিন ডট ইন এবার বিয়েতেও আসুন দেখে নেওয়া যাক বিয়েতে কি কি হচ্ছে চলুন দুজনকে অনেক 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 শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন একদম ফাটাফাটি যখন ছিল তখন আই ওয়াজ 13 ইয়ার ওল্ড অ্যান্ড ওদেরকে তখন থেকে একসঙ্গে দেখছি মানে তারও আগে থেকে দে আর টুগেদার তো জমজমাটা চেয়ে বড় কথা ইমোশনাল খুব জানো তো মানে ওয়েট করছি মিষ্টিদির বিয়ে হবে 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 অ্যান্ড ফাইনালি দ্য ডে ইজ হিয়ার ফিলস অ্যামেজিং ওদেরকে দেখে একটা কাপল কম লাগে আর বন্ধু মানে ফ্রেন্ডস যেটা অ্যাকচুয়ালি থাকা উচিত যে কোনো সম্পর্কটা খুব বেশি লাগে আর ওদের থেকে এটা দেখে হয়তো আমিও শিখেছি যে আমি যখন কোনো পার্টনার খুঁজবো নিজের জন্য সেই বন্ধুত্বটা আন্ডারস্ট্যান্ডিং থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো ওদেরকে আমি সেটাই বলবো সারা জীবন এরকমই থাকে যেন বাস নাথিং এলস তোমার বিয়েতে কবে আসছে হ্যাঁ তোমার বিয়েতে কবে আমার বিয়ে আমার সব রেডি মানে লেহেঙ্গা শাড়ি ভেনিউ এভরিথিং ইজ রেডি একটা ছেলের অভাব একটা ছেলে খুঁজে দাও সঙ্গে সঙ্গে আমি ডেট ফিক্স করে নেবো পাক্কা কারণ এদের প্রেম পর্ব আমরা সবাই জানি রক্ষা করতে এসছি এই আর সাজাগুজা স্কোপ পেয়েছি যেরকম ওরা আছে সেরকমই ওরা স্পিড থাক ওরা যেরকম মানুষ দুজন সেই জন্যই আমাদের এত কাছের মানুষ দুজনেই আমার পাশে এই মুহূর্তে মিষ্টি বউ আর মিষ্টি বর আচ্ছা মিষ্টি বর বলবো না মিষ্টির বর বলবো কোনটা দুটোই বলতে পারো কেন আমি মিষ্টি না নাকি না তুমি অবশ্যই খুব মিষ্টি এবং তোমার মিষ্টি বউ একটা আচ্ছা প্রথমেই বলবো এই সাজগোজটা অসাধারণ দুজনের সেটা নিয়ে একটু চট করে বলো কীরকমভাবে সাজলে কীরকম প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল রাজপুত লাইক তোমরা হয়তো কভার করেছো পুরোটাই রাজপুত থিম ছিল
So it's a Jodhpuri bolbo na, but it's a total princess look. Amra jani amra thakbo. So it's not Bangaliana, kintu Bangaliana touch ache dekho. In many things. তোমার সাজনি কি বলবো আমার সাজনি কি বলবো আমি কি পরবো আমি বুঝতে পারছিলাম না লাস্ট টাইম ডিসাইড করলাম যে আমি নিজেই ডিজাইন করব নিজেই করব ও নিজে ড্রেস নিজে ডিজাইন করেছে এন্ড দিস ইজ অলসো মানে ডিজাইনটা আমি বলে দিয়েছি ম্যাটেরিয়াল সব মানে আওয়ার ওন ডিজাইন আচ্ছা তাহলে কি বিয়ের পরে খুচখাচ বউয়ের জন্য ডিজাইন করা হবে কেন করব না অবিয়াসলি তো আজকে প্রথমবার যখন মিষ্টি হেঁটে আসছে তোমার প্রথম কি মনে হলো ও যখন ফার্স্ট লুকটা যখন ওর দেখলাম আমি ওকে বলতে গিয়েও বলতে পারলাম না আমাকে বলতে গেলাম যে তোমাকে তো মানে আমি স্পিচলেস হয়ে গেলাম পুরো আমার ওই ওয়ার্ডটাই আসছে না আর মিষ্টি তুমি তো ফিল্মই শুনেছি কোনো গান মনে পড়েছে ওকে এরকম বরের সাজে দেখে আমার মানে কি গান মনে পড়েনি কিছুই মনে পড়ছিল না বাট ওই আর কি মানে ওই যে আজিমো শান শাহনশাহ না 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 ওই যে ওই এন্ট্রিটা হ্যাঁ মানে পুরো ঋতিক রোশনের এন্ট্রি মানে আমি একটু সিনেমা না হলে আমার ব্যাপারটা হয় না একটু ভীষণ ভালো লাগছে সত্যি অনেক দিনেরই অপেক্ষা ছিল আমিও মানে আমরা সবাই যারা বন্ধু বান্ধব মিষ্টিদিকে বলতাম এবার বিয়েটা করে নাও এবার বিয়েটা করে নাও অনেক দিন প্রেম হয়েছে তো ফাইনালি যে মিষ্টিদির বিয়ে হয়ে যাচ্ছে মানে অবিশ্বাস্য আমার ভীষণ ভালো লাগছে মিষ্টি রেমো দুজনে একসাথে খুব ভালো থাকুক এটাই বলবো দুজনে দুজনের জন্যই হয়তো তৈরি হয়ে এসেছে ভীষণ ভালো ওরা একসাথে খুব ভালো থাকবে এইটুকু আমি জানি কারণ 14 বছর ধরে একটা সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু একদম সোজা ব্যাপার নয় এরা থেকে যাবে সারা জীবন একসাথে আর রেমোদা মিষ্টিদি দুজন দুজনের জন্য একদম পারফেক্ট তোমার অনুষ্ঠানে কবে আসছি আমরা এই মুহূর্তে না অনেক সময় অনেক দেরি আছে অনেক দেরি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম জাস্ট ডে গুনছিলাম যে আর আর দুদিন আর চার দিন বাস ফাইনালি এই ডেটা চলেই এলো এবং আমি একটা সুন্দর লেহেঙ্গা যেটা ও আমার বিয়েতে গিফট করেছিল সেটা পরে আজকে আমি চলে এসেছি ব্যাস আলতাপুরিং থেকে মিষ্টির সঙ্গে আলাপ আগে থেকে ওকে দেখেছি কিন্তু ও যে সত্যি কতটা মিষ্টি আলতাপুরিং প্রেম ও মিষ্টি দুজনে ভীষণ ভালো থাকুক সুস্থ থাকুক এবং সত্যি সত্যি মিষ্টি মিষ্টি একটা সংসার হোক সংবাদ প্রতিদিন .in এর তরফ থেকে রেমো এবং মিষ্টিকে অসংখ্য শুভেচ্ছা ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আকাশ মিশ্র সংবাদ প্রতিদিন .in